12 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অনশনে রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ধনতেরাসে ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। এবং আপনারা জানেন, গতকালই জানিয়েছি যে এই 10 দফা দাবিকে সামনে রেখে আরও দুজন জুনিয়র চিকিৎসক তারা এই অনশনে যোগ দিয়েছেন। 10 দফা দাবি, একদিকে বিচারের দাবি এবং বিচারের দাবি সহ 10 দফা দাবিতে ধর্মতলা চিকিৎসকদের টানা অনশন। 12 দিন পার হয়ে গিয়েছে, প্রতিদিনই বাড়ছে আন্দোলনের তীব্রতা, ঝাঁজ বাড়ছে। অসুস্থ হয়ে একে একে হাসপাতালে অনিকেত, অনুষ্ঠুপ, পুলস্থ এবং তনয়া। ধর্মতলায় অনশনের যোগ রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরীর। যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, ছজন চিকিৎসক তারা এখনো পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং মূলত তাদের শারীরিক অবস্থা কী রয়েছে, পাশাপাশি যারা অনশনে রয়েছেন তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কী রয়েছে আরও স্পষ্ট করবে। এই মুহূর্তে ধর্মতলা চত্বর থেকে সরাসরি অনশন মঞ্চের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, এই মুহূর্তে ছবিটা ঠিক কী রয়েছে? গতকাল আমরা দেখেছি ড্রয়ের কার্নিভাল, যেখানে চিকিৎসকরা তারা উপস্থিত ছিলেন, পাশাপাশি তারা অনশনও জারি রেখেছিলেন। একেবারেই তাই তনয়া, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ধর্মতলায় অনশন মঞ্চের ছবি সরাসরি দেখাচ্ছি। এখানে নতুন করে গতকাল আমরা জানি ডক্টর রুমেলিকা কুমার এবং একই সঙ্গে স্পন্দন, ডক্টর স্পন্দন, তারা দুজন কিন্তু অনশনে যোগ দিয়েছেন। এই মুহূর্তে কেউ বই পড়ে সময় কাটাচ্ছেন এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, তুমি দেখতেই পাচ্ছ যে ছবি দেখাচ্ছি, চিকিৎসকেরা এসছেন তাদের ব্লাড প্রেশার চেক করার জন্য, পালস রেট চেক করার জন্য। যারা অনশনকারী রয়েছেন, আন্দোলনকারী চিকিৎসক যারা রয়েছেন, তাদের পালস রেট ঠিক রয়েছে কি না, ব্লাড প্রেশার ঠিক রয়েছে কিনা, সেই সমস্তটাই, শারীরিক যে প্যারামিটারগুলো সেই প্যারামিটারগুলো চেক করার জন্য চিকিৎসক এসেছেন। এবং একই সঙ্গে আমরা জানি এই মুহূর্তে অনশন করছেন যারা, তারা 12 দিন ধরে অনশন করছেন, 253 ঘন্টা এই মুহূর্তে অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত সরকার নিরুত্তর, নিশ্চুপ, কিন্তু তারপরেও তাদের আন্দোলনের ঝাঁজ কিন্তু কোথাও গিয়ে বেড়ে যাচ্ছে তনয়া। একই সঙ্গে তাদের এই তীব্রতা, এই যে তাদের জোর, সেই অদম্য জোরটা তারা কোথা থেকে পাচ্ছেন? সাধারণ মানুষ। তোমাকে এই মুহূর্তের ছবি দেখাই, তুমি দেখতে পাচ্ছ তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, প্রত্যেকেই তারা তাকিয়ে রয়েছেন এক দৃষ্টে যে কিভাবে তাদের থেকে ছোট ছোট ছেলেমেয়েরা কিভাবে চিকিৎসকরা তারা অনুসরণ করছেন। একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে। দিদি, কোথা থেকে এসেছেন? আমি মেচেদার থেকে এসেছি। কোথা থেকে? মেচেদার থেকে। মেচেদার থেকে? মেচেদার থেকে কলকাতায় কি এই একটা কারণে ছুটে আসে? হ্যাঁ। আচ্ছা, কি বলবেন এই যে চিকিৎসকদের দেখছেন অনশন করছে দীর্ঘদিন, আপনাদের কি দাবি, সাধারণ মানুষ হিসেবে কি অভিমত? ওনারা যেটা চাইছে আমরাও সেটাই চাইছি। কোথা থেকে এসেছেন? আমি, আমার স্ত্রী। আচ্ছা, তো কি চাইছেন এই মুহূর্তে? আপনারা মেচেদা থেকে ছুটে এসেছেন, সুদূর মেচেদা থেকে, অনেকটাই তো দূর। হ্যাঁ, অনেকটাই দূর। আবার চাইছে মানে কি, জাস্টিস ফর আরজি করে সবাই স্লোগান করছে, সবাই এ করছে, কিন্তু এখানে একটা এমন রাজনৈতিক দলকে আমরা বসিয়েছি 2011 সাল থেকে, তাদের কোনো মানবিকতা আছে বলে আমার মনে হয় না। এটা তো মানে সাধারণ মানুষের জাস্টিসের জন্য এরা তো অনুসরণ করছে, কারণ এর জন্য না তো। উনি যখন ক্ষমতায় এসেছিলেন উনি কিন্তু তখন এই বাক্যগুলোই বলতেন, কিন্তু এখন উনি এটা ভুলে গেছেন। কালকে যেটা দেখলাম এটা তো মানে নন জাস্টিফাইড ম্যাটার। ওইখানে কার্নিভাল করছেন, এ করছেন, ডান্ডিয়া নাচছেন, একতারা বাজাচ্ছেন, কতগুলো সিনেমা স্টারও সেখানে জুটেছেন। তাদের কি, তারা বলছে এমপি হয়েছেন, তারা এমপির মানে স্পেলিংটা জানেন কিনা জানি না, মানে এমপির মতলবটা কী, এমপির কাজ কী সেগুলোও জানেন না। তারা ওই নেচে বেড়াচ্ছেন, কারণ কি তাদের সিনেমা চলছে না। ফলে এখানে একটা এমপি হয়ে গেলে 2 লাখ টাকা করে মাসে পাচ্ছেন, তারপরে হচ্ছে আমরণ পেনশন পাবেন, সেই জন্য উনি ওনাদের সঙ্গে তাল দিয়ে যাচ্ছেন। এগুলো একদম পুরো প্রহসনে পরিণত হয়ে গেছে। পরবর্তীকালে কি প্রহসনে পরিণত হয়েছে? গতকাল যে কার্নিভাল হয়েছে, সেই পুজোর কার্নিভাল নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে বহু প্রশ্ন, সেই প্রশ্ন আমরা শোনালাম। একই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসেছেন, কেউ কেউ প্রতীকী অনশনকারী হিসেবেও কিন্তু যোগদান করছেন। আমি আরও একটু কথা বলার চেষ্টা করবো আরও একজন ম্যাডাম রয়েছেন। ম্যাডাম, কোথা থেকে এসেছেন? আমি নিজে পিজির ডাক্তার। ও, চিকিৎসক আপনি? আমি যে এত ঘন্টা ধরে টানা অনশন, যে কোনো সময় আবারও কি অসুস্থ হয়ে পড়তে পারে, তাদের শারীরিক প্রচণ্ড চিন্তিত আমরা ওদের ব্যাপারে, মানে ওদের কথা চিন্তা করলে সবসময় চোখে জল এসে যাচ্ছে, খাবার খেতে গিয়ে গলায় আটকে যাচ্ছে। আমার মেয়েকে আজকে আমি নিয়ে এসেছি দেখাতে যে কেমন করে নিঃস্বার্থভাবে সমাজের জন্য এভাবে সংগ্রাম করা যায়, নিজের শরীরকেও দিয়ে দেওয়া যায়। আমি
চাইবো যে শিগগিরই এর একটা কিছু উপায় বার হোক এবং ছেলে মেয়েগুলো যেরকম জীবন পাত করে দিচ্ছে এটা এই বিপদ থেকে ওরা মুক্ত হোক, ওদের জন্য আমরা প্রচণ্ড চিন্তিত। একেবারেই তাই, জীবন পাত করে দিচ্ছে সত্যিই তাই, কারণ যেভাবে তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে নিজের জীবনকে তোয়াক্কা না করে, শুধুমাত্র একটা দুর্নীতিমুক্ত সমাজ, শুধুমাত্র ন্যায় বিচারের দাবি এবং একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা সহ যে দশ দফা দাবি রয়েছে সেই সবটাই কিন্তু শুধুমাত্র তাদের একার জন্য নয়, কোথাও গিয়ে গোটা সমাজের জন্য। কারণ আগামী দিনে যারা চিকিৎসক হিসেবে আসবেন, চিকিৎসা পরিষেবা দিতে আসবেন, তাদেরকেও যেন এরকম ঘটনার সম্মুখীন না হতে হয়, সেই কারণেই তাদের এই দশ দফা দাবি। অথচ সেই দশ দফা দাবি নিয়ে এখনো পর্যন্ত সরকার নিরুত্তর, এখনো পর্যন্ত তারা বিরূপ। এবং আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে, তুমি শুনতে পাচ্ছ তনয়া যে সুদূর মেচেদা, মেচেদা কিন্তু এখানে নয়, কয়েক ঘন্টা সময় লাগে মেচেদা থেকে তারা ছুটে এসেছেন শুধুমাত্র চিকিৎসকদের পাশে একটু দাঁড়ানোর জন্য, তাদেরকে সাহস দেওয়ার জন্য। এবং তারাও যেমনটা বলছেন যে গতকাল যে পুজোর কার্নিভাল হলো সেটা কী করে হতে পারে, কারণ তাহলে সরকার কি এতটুকু মানবিক নয়, যেখানে তারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে এখানে অনশন চালিয়ে যাচ্ছেন তারা, সেক্ষেত্রে সরকারের মানবিক মুখটা কোথায় রয়েছে? এতদিন ধরে অনশনে রয়েছেন এই সকল জুনিয়র চিকিৎসকেরা, তারপরেও কোনো রফা সূত্র, কোনো সমাধান সূত্র সামনে আসছে না। আপাতত ধন্যবাদ জানাই, নজর রাখো এলিনা। রেড রোডে কর্তব্যরত সরকারি চিকিৎসকের জামায় প্রতীকী অনশনকারীর ব্যাচ কার্নিভাল চত্বর থেকেই তপব্রত রায়কে আটক করা হয়। আটক করে পুলিশ, থানায় ঠায় বসিয়ে রাখা হলো চার ঘন্টা। ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, চার ঘন্টা পর ছাড়া পেলেন ময়দান থানা থেকে। আমি গাড়িতে বসে আছি সেই সময়, তারপরে ওনারা আমায় কিছু জানাননি, কোনো কথা জানাননি, ডাইরেক্ট আমাকে বলে থানায় যেতে হবে। কোন থানা, কোন থানায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা জানতে চাওয়ার পরেও আমাকে কিন্তু যিনি ওসি আমার সাথে ছিলেন উনি ফোনে কথা বলছিলেন, বাকিরা কিন্তু কেউ বলেনি গাড়িতে বসে বসে যে কোন থানায় আমাকে যেতে হচ্ছে, কেন হচ্ছে, কি কারণ। আসার পরেই গাড়িতে বসে বসেই আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, আপনি ফোনে কি করছেন, কেন করছেন, কেন করছেন, হয়তো নয় কি করছেন, এখন একটু রাখুন। আমি জিজ্ঞেস করি আমার বিরুদ্ধে কী অপরাধ, কোনো অপরাধ কিছু দায়ের হয়েছে না, অভিযোগ হয়েছে, ওনারা কোনো সদুত্তর দিতে পারেননি। উইথাউট এনি সিজ লেটার উনি, ওনারা আমার ফোনটা এই এক মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো রেখে দিয়েছিলেন। এখন বলা হলো যে এই মুহূর্তে বেল দিয়ে দেওয়া হচ্ছে, পিআর বন্ডে, অ্যারেস্ট মেমো যেটা সেটাতে আমাকে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ওনারা দেখাননি, দেখাতে পারেননি। ওনাকেও নিয়ে এসছেন, ওনার সাথে কথা বলে ওনারা মনে হচ্ছে না ইনি কোনো অপরাধ করতে পারেননি, কোনো ইন্টেনশন ছিল না, তাই জন্য 151 পুরোনো ধারা, 173 ধারায় একটা ওই যেটা পার্সোনাল বেল বন্ডে ছেড়ে দিচ্ছে।